আজ অনিকেত মাহাতো আরজিকর হাসপাতাল থেকে ছুটি পেরে প্রসঙ্গত ধর্মতলার অনশন মঞ্চে থাকাকালীন শারীরিক দুর্বলতার কারণে ও অবস্থার অবনতি হওয়াতে তাকে আরজিকরে ভর্তি করা হয়েছিল। আজ তিনি ছুটি পেয়ে বাড়ি গেলে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে যে অনশন কর্মসূচি চলছে তাতে আমার সহযোগিতারা ধীরে ধীরে অসুস্থ হচ্ছে। আমি মনে করি রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং হস্তক্ষেপের মাধ্যমে অতি দ্রুততার সাথে আমাদের যে বর্তমান দাবি এই যে দাবির যে যৌক্তিকতা সেই যৌক্তিকতাকে মেনে অবিলম্বে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। দ্বিতীয়ত সিবিআইয়ের যে প্রাইমারি চার্জশিট আমি যেটুকু দেখেছি তাতে আমরা মনে করি যে এই চার্জশিট এবং পরবর্তীকালে যে কাল গতকাল যে সুপ্রিম কোর্টের ন্যায় সেই জায়গা থেকে অবহেলার যে বিচার সেই বিচারের জায়গা এখনো অধরা। আমরা এখনো দেখলাম সুপ্রিম কোর্টের বিচারের প্রশ্নে বিশেষ কিছু আলোচনার জায়গা আমাদের তাহলে বিচারের প্রশ্নে আমরা এখনো কেন অধরা। আজকে এতগুলো দিন অতিবাহিত হলো 9 অগস্ট একটা সেমিনার রুমের ভিতরে কি ঘটনা হতো সেই ঘটনার নথির কিসে সেই জায়গাটা এমনও অধরা থেকে যাচ্ছে কেন, কি এমন সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার জন্য আমাদের মনে হচ্ছে যে অবহেলার বিচার আমরা পাবো কি পাবো। তাহলে এই দুটো মূলত আমার বলার জায়গা। শারীরিক অবস্থার দিক থেকে মেডিকেল বোর্ডের দিক থেকে কিন্তু অ্যাডভাইস আছে, সেই অ্যাডভাইস গুলো আমি ফলো করে চলব, সেই মাধ্যমে পরবর্তী যে আন্দোলনের দিক থেকে যা ঠিক হবে আমার সহযোগিতারা যে আমাদের পাশে আছে তাদের সাথে কথা বলে বাকি আন্দোলনে আমার যা থাকার কথা বা যা যাবতীয় যা প্রশ্ন আছে সেগুলো আমি স্বীকার করি। যে সামাজিক এবং মানবিক অবক্ষয় সমাজের যে সামাজিক অবক্ষয় এবং মানবিক অবক্ষয় এই অবক্ষয়ের সচেতনতা খুব প্রয়োজন এবং আমাদের আন্দোলনের যদি বলেন আমাদের আন্দোলনের যে ছাত্রবাদা বলবো না আন্দোলন করার যে উদ্দেশ্য লিখেছিল তাহলে সেটাই ছিল এবং আমরা যে মূর্তি স্থাপন করেছিলাম অবক্ষয় মূর্তি সেগুলো আমরা বলেছিলাম যে যেন এই সামাজিক যে অবক্ষয় মানবিক যে অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের জায়গা যেন আমরা পুরোপুরি বসে দিতে পারি এই সমাজ থেকে, তাহলে এই জায়গা যদি আমরা এই সমাজ থেকে মুছে রাখতে পারি তাহলে এই ঘটনা ঘটতেই থাকবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল গুজরাট ট্রান্সফর নির্ভর সমাজের মাধ্যমে এই আন্দোলনের প্রতিটা মানুষ যে আমি ভোটদান করেছি তাহলে আমরা বারবার সেই জায়গাটা বলছি যেটা এই মানবিকতার জায়গাটা যদি আমরা অটুট না ধরে রাখতে পারি তাহলে হয়তো আমরা এই দ্বিতীয় অভয়া বা দ্বিতীয় অভয় বা চতুর্থ অভয়া হয়তো আটকাতে পারবো না। তাহলে মানবিকতার জায়গা এবং সামাজিক অবক্ষয় যে আটকার মধ্যে প্রয়োজন এই প্রয়োজনীয়তা আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে। এইটা আমাদের বিচারকের সন্তোষ দেখতেই হবে এবং বাকি সামাজিক আন্দোলনের যারা কর্মী আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে তারা যেন এই জায়গাটাকে অত্যন্ত গভীরতা যে কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় হচ্ছে স্কুল ছাত্রী তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে মহিলা এই যে লাগাতার এত আন্দোলন করছেন তারপরেও কি বলবেন পুলিশ পুলিশের এসপির অফিসের পাশে হয়ে পাওয়া যাচ্ছে বডি তাহলে বাড়িতে রেখে হোমিয়াতে রেখে ভালো খাওয়ার ওষুধ জল তো রেগুলার একটু সকালবেলা বা দুবার করে প্রেশার আর এগুলো চেক করা এক সপ্তাহ পরে এটা আমার মনে হয় না আমি ডাক্তার হিসেবে কখনো যেটা বলবো কারণ হচ্ছে প্রেশারের অসুখ আছে ওষুধ চলছে অলরেডি একটা যে অবস্থা দিয়ে ও রিকভার করছে এইটা কখনোই আমি বলবো না যে অসুবিধা কারণ হচ্ছে ফার্স্ট থেকে আমাদের বয়স থেকে রেকমেন্ডই করা হয়েছে যে ফার্স্ট থেকে ওষুধ খেতে পরিমাপ মতো জল খাওয়া দরকার। হ্যাঁ একটা প্রেশার আছে কিন্তু পরিমাপ অবশ্যই একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে সেটা হচ্ছে
আমাদের WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্টন যে আমরণ অনশন শুরু করেছেন, সেখানে আমাদের অনেক ডাক্তারই অনশন করেছিলেন এবং এখনো করছেন, এবং সেই অনশন মঞ্চ থেকে আরজিকরের যিনি ডাক্তার জুনিয়র ডক্টর ডক্টর অনিকেত মাহাতো যেভাবে অনশন করেছিলেন এবং অনশন মঞ্চ থেকে উনি অসুস্থ বোধ করেন এবং যে সংকটময় পরিস্থিতিতে তাকে আরজিকর হাসপাতালে শিশুতে আনা হয়েছিল আপনারা সকলেই জানেন, এবং সেদিন কিন্তু মানে ও আসতে চাইনি। আমাদের WBJDF এর যে মেডিকেল টিম আমরা এক প্রকার জোর করেই তাকে আইসিউতে শিফট করি, সেই সম্পর্কিত কিছু কথা এবং বক্তব্য আমাদের রাজগড় মেডিকেল কলেজের যে মেডিকেল টিম হয়েছিল ডক্টর অনিকেতকে দেখার জন্য ম্যাডাম এবং স্যার দুজনই আছেন, তারা বলবেন।